Hello friends, this is my first class and today I am going to discuss about tense. আজকে আমার প্রথম ক্লাস এবং আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স বলতে আমরা সাধারণত বুঝি, বাংলায় যেটা বুঝি সেটা হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়া বলতে আমরা বুঝি ভার্ব আর কাল বলতে বুঝি টাইম। টেন্সের কাজ কি? Tense expresses the time of an action. Tense expresses the time of an action. অর্থাৎ কোন সময় কাজটি করা হচ্ছে সেই সময়টি টেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারি। ইংরেজি গ্রামারে টেন্সকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে past tense, second present tense, and third future tense. Past tense, present tense, and future tense. Past tense কি আমরা বাংলায় বলি অতীতকাল। প্রেজেন্ট টেন্সকে আমরা বাংলায় বলি বর্তমানকাল। আর ফিউচার টেন্সকে আমরা বাংলায় বলি ভবিষ্যৎকাল। তাহলে টেন্স বলতে আমরা সাধারণত বাংলায় যেটা বুঝি সেটা ক্রিয়ার কাল। ক্রিয়া মানে আমরা বুঝি ভার্ব আর কাল মানে টাইম। তাহলে টেন্স এক্সপ্রেসেস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন, মানে টেন্স কোন সময় কাজটি করা হচ্ছে সেটাই আমাদের বোঝায়। এবং সেই কালকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে পাস্ট টেন্স, দু নম্বর হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর তিন নম্বর হচ্ছে ফিউচার টেন্স। পাস্ট টেন্স মানে অতীতকাল, প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এবার প্রত্যেকটি টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সকে আমরা চার ভাগে সাধারণত ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে ইনডিফিনাইট, নাম্বার ওয়ান হচ্ছে ইনডিফিনাইট, নাম্বার টু হচ্ছে কন্টিনিউয়াস, নাম্বার থ্রি হচ্ছে পারফেক্ট, আর নাম্বার ফোর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রত্যেকটি টেন্সকে আমরা এই চারটি ভাগে ভাগ করতে পারি। আমরা এখন প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি বলে প্রেজেন্ট টেন্সকে আমি চারটি ভাগে ভাগ করলাম। নাম্বার ওয়ান ইনডিফিনাইট, হুইচ ইজ কল প্রেজেন্ট সিম্পল, যেটাকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সও বলতে পারি। নাম্বার টু কন্টিনিউয়াস, নাম্বার থ্রি হচ্ছে পারফেক্ট, অ্যান্ড নাম্বার ফোর পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলতে আমরা কী বুঝি সাধারণত? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলতে আমরা বুঝি কোনো কাজ, অভ্যাসগত কাজ। প্রেজেন্ট টেন্স বলতে আমরা কোনো অভ্যাসগত কাজ বুঝি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কোনো কাস্টম, কোনো প্রথা বুঝি। কোনো রিপিটেড অ্যাকশন, যে কাজটি বারবার করা হচ্ছে এরকম কোনো কাজ। নাম্বার ফোর পারমানেন্ট অ্যাক্টিভিটি। পারমানেন্ট অ্যাক্টিভিটি কোনো স্থায়ী কাজ অথবা কোনো জেনারেল ট্রুথ, মানে সার্বজনীন সত্য, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে থাকি বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। যেমন এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বোঝানোর জন্য আমরা কিছু অ্যাডভার্ব ব্যবহার করি। সেই অ্যাডভার্বগুলি হলো ইউজুয়ালি, USUALLY, ইউজুয়ালি, নেভার, সামটাইমস, অ্যাডভার্ব। কিছু অ্যাডভার্ব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝানোর জন্য ব্যবহার করি, যেমন ইউজুয়ালি, নেভার, সামটাইমস, দেন নর্মালি, নেক্সট জেনারেলি, নেক্সট অলওয়েজ, নেক্সট হচ্ছে রেয়ারলি,
নেক্সট হচ্ছে ডেলি, এই অ্যাডভার্বগুলো আমরা ব্যবহার করি। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ক্ষেত্রে আমরা কোনো হ্যাবিট, কাস্টম, রিপিটেড অ্যাকশন, পারমানেন্ট অ্যাক্টিভিটি, জেনারেল ট্রুথ এইগুলো প্রকাশ করি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে। এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যে অ্যাডভার্বগুলি বারংবার ব্যবহৃত হয় সেগুলি হচ্ছে ইউজুয়ালি, নেভার, সামটাইমস, নর্মালি, জেনারেলি, অলওয়েজ, রেয়ারলি, ডেলি। একটা এক্সাম্পল দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কীভাবে এই অ্যাডভার্বগুলি এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার হয়। যেমন ফার্স্ট এক্সাম্পল হচ্ছে দ্য ওল্ড লেডি ইউজুয়ালি বিলিভস এভরিবডি। দ্য ওল্ড লেডি ইউজুয়ালি বিলিভস এভরিবডি, দ্য ওল্ড লেডি ইউজুয়ালি অ্যাডভার্ব ব্যবহার করেছি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, বিলিভস এভরিবডি মানে তিনি সাধারণত সবাইকে বিশ্বাস করেন, এটা তার অভ্যাস। তাহলে ইউজুয়ালি অ্যাডভার্বটা এখানে ব্যবহৃত হলো আর বিলিভস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। আর একটা এক্সাম্পল দিলে ধারণাটা আরও স্বচ্ছ হবে। সুহানি, এসইউ এইচ এন আই, সুহানি অলওয়েজ, সুহানি অলওয়েজ, সুহানি অলওয়েজ কামস ইন টাইম মানে সে সঠিক সময় সর্বদা আসে। তাহলে এখানেও সেই অ্যাডভার্বটি ব্যবহার করছে অলওয়েজ আর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের ব্যবহারটি আমরা এখানে বুঝতে পারলাম কীভাবে এটি ব্যবহৃত হয় এবং কোন ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। আবার কোনো ইউনিভার্স মানে ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ, এটা আগেও বলেছি জেনারেল ট্রুথ বোঝাতে আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করি। জেনারেল ট্রুথ, যেমন জেনারেল ট্রুথ বলতে আমরা যেটা বুঝি মানে কোনো সার্বজনীন সত্য যেটাকে আমরা পরিবর্তন করতে পারি না। যেমন দ্য কাউ গিভস আস মিল্ক, গরু সাধারণত আমাদের দুধ দেয়, তাহলে এটা আমরা পরিবর্তন করতে পারি না। আরও কিছু এক্সাম্পল যেমন হি টিচেস, টিএস সিএইচইএস, হি টিচেস ইন সেন্ট জেভিয়ার্স, হি টিচেস ইন সেন্ট জেভিয়ার্স, হি টিচেস ইন সেন্ট জেভিয়ার্স কলেজ, তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ান, তাহলে এটাও আমরা পরিবর্তন করতে পারি না। আবার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয় সেটি হচ্ছে কোনো অতীতের ঘটনা বর্তমান সময়ের বা বর্ণনা করতে পারি, উইচ ইজ কল্ড হিস্টোরিক্যাল প্রেজেন্ট, উইচ ইজ কল্ড হিস্টোরিক্যাল প্রেজেন্ট। এক্সাম্পল দিলে ধারণাটা আপনাদের স্বচ্ছ হবে। নাও নেতাজি এন্টার্স, নাও নেতাজি এন্টার্স অ্যান্ড, নাও নেতাজি এন্টার্স অ্যান্ড অ্যাড্রেসেস দ্য ইন্ডিয়ান, নাও নেতাজি এন্টার্স অ্যান্ড অ্যাড্রেসেস দ্য ইন্ডিয়ান সোলজার্স, নাও নেতাজি এন্টার্স অ্যান্ড অ্যাড্রেসেস দ্য ইন্ডিয়ান সোলজার্স মানে নেতাজি এলেন এবং ভারতীয় সৈন্যদের উদ্দেশ্যে কিছু বললেন। তাহলে এখানে এটা একটি অতীতের ঘটনা, সেটাকে আমরা বর্তমান সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে আমরা এখানে প্রকাশ করলাম, ঠিক আছে। আবার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যেটা আমি এখানে বলবো, কোনো ফিউচার অ্যারেঞ্জমেন্ট মানে ভবিষ্যতে কোনো কাজ হবে সেটি বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল দিলে ধারণাটা স্বচ্ছ হবে, দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভস, দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভস ফ্রম, দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভস ফ্রম নিউ ইয়র্ক, দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভস ফ্রম নিউ ইয়র্ক টুমোরো, দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভস ফ্রম নিউ ইয়র্ক টুমোরো, দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভস ফ্রম নিউ ইয়র্ক টুমোরো। তাহলে এটা ভবিষ্যতের একটা অ্যারেঞ্জমেন্ট
যেটা হবে বা হতে চলেছে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করি। তাহলে আমরা আজকে টেন্স সম্বন্ধে যেটা বুঝলাম সেটা হচ্ছে টেন্সকে বাংলায় আমরা বলি ক্রিয়ার কাল, ক্রিয়া বলতে ভার্ব আর কাল বলতে টাইম। তাহলে টেন্স এক্সপ্রেস ইজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন, কোন সময় কাজটি হচ্ছে সেটা আমরা টেন্সের মাধ্যমে বুঝতে পারি। টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। পাস্ট টেন্স অতীতকাল, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, আর ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্সকে আমরা এখানে তিন ভাগে ভাগ করতে পারছি, সরি চার ভাগে ভাগ করছি, মানে প্রত্যেকটি টেন্সকে অ্যাকচুয়ালি চার ভাগে ভাগ করা হয় এখানে। প্রেজেন্ট সেইভাবেই প্রেজেন্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করেছি, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট সম্বন্ধে আজকে আমরা আলোচনা করলাম। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মাধ্যমে আমরা কী কী প্রকাশ করতে পারি? হ্যাবিট, কাস্টম, প্রথা, রিপিটেড অ্যাকশন, বারংবার কোনো কাজ করলে সেই কাজ, পার্মানেন্ট অ্যাক্টিভিটি, কোনো স্থায়ী কাজ, জেনারেল ট্রুথ মানে সার্বজনীন সত্য যেগুলো আমরা পরিবর্তন করতে পারি না। এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যে অ্যাডভার্বগুলি সাধারণত ব্যবহৃত হয়, যেমন ইউজুয়ালি, নেভার, সামটাইমস, নর্মালি, জেনারেলি, অলওয়েজ, রেয়ারলি, ডেলি, এখানে আমরা তার ব্যবহারগুলি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি। দ্য ওল্ড লেডি, প্রথম যে এক্সাম্পলটা আমি লিখেছি, দ্য ওল্ড লেডি ইউজুয়ালি বিলিভস এভরিবডি, ইউজুয়ালি অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে এবং বিলিভস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব এখানে ব্যবহার করা হয়েছে। এক্সাম্পল সুহানি, নেক্সট এক্সাম্পল সুহানি অলওয়েজ কামস ইন টাইম, অলওয়েজ এখানে অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে এবং কামস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ব্যবহার করা হয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম বলা হয় এটাকে। জেনারেল ট্রুথ মানে কোনো সার্বজনীন সত্য, যেমন দ্য কাউ গিভস আস মিল্ক অ্যান্ড হি টিচেস ইন সেন্ট জেভিয়ার্স কলেজ, এগুলো সার্বজনীন সত্য, এগুলো আমরা পরিবর্তন করতে পারি না। হিস্টোরিক্যাল প্রেজেন্ট, কোনো ঐতিহাসিক ঘটনা আমরা বর্তমান সময়ে সেটাকে বর্ণনা করতে পারি, রিলেটিং হিস্টোরিক্যাল প্রেজেন্ট। অ্যাকচুয়ালি নাও নেতাজি এন্টার্স অ্যান্ড অ্যাড্রেসেস দ্য ইন্ডিয়ান সোলজার্স। নেক্সট এক্সাম্পল হচ্ছে ফিউচার অ্যারেঞ্জমেন্ট, কোনো ভবিষ্যতের অ্যারেঞ্জমেন্ট, সেটাকে আমরা এখানে প্রকাশ করতে পারি, দ্য প্রাইম মিনিস্টার অ্যারাইভস ফ্রম নিউ ইয়র্ক টুমোরো। তাহলে এইভাবেই আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে ব্যবহার করি। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমি আলোচনা করব পাস্ট টেন্স সম্বন্ধে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যাদের টেন্স নিয়ে সমস্যা রয়েছে তাদেরকে এটি শেয়ার করবেন, যাতে তারাও টেন্সটি সঠিকভাবে বুঝতে পারে। এবং একটা সেন্টেন্স ফরমেশন করতে টেন্সই খুবই জরুরি, সেই কারণে হচ্ছে টেন্সটা শেখা খুবই দরকার, সেই কারণেই এটি শেয়ার করবেন এবং তাদের হেল্প করবেন যারা এই টেন্স নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ে, টেন্স সঠিকভাবে বুঝতে পারে না। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।